হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে ম্যাগনেটিং কন্ট্রাক্ট এক এক রকম, এক এক সাইজ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাগনেটিং কন্ট্রাক্ট, যে কোনো প্রকারেই হোক, ম্যাগনেটিং কন্ট্রাক্ট যে কোনো জাত হোক, থ্রি ফেজ হোক, সিঙ্গেল ফেজ হোক, সেই ম্যাগনেটিং কন্ট্রাক্টকে কীভাবে কোন টার্মিনালগুলি কোনটার সাথে কানেকশন করা, সেই জিনিসগুলো শনাক্ত করবো। আজকের ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো প্রকার ম্যাগনেটিং কন্ট্রাক্টই হোক না কেন, এটাকে আপনি কাজ করতে পারবেন। কীভাবে কাজ করবেন সেই জিনিসগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর ম্যাগনেটিং কন্ট্রাক্ট কী কী কাজ করা হয় সেই জিনিসটা আমি আজকের ভিডিওতে তুলে ধরব। এই ম্যাগনেটিং কন্ট্রাক্ট দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার স্টার্ডেলটা করতে পারেন, ইচ্ছা করলে চেঞ্জ ওভার বানাতে পারেন, ইচ্ছা করলে আপনি স্টার্টার হিসাবে কাজ করতে পারেন, ডুয়েল স্টার্টার, ইচ্ছা করলে আপনি এটা দিয়ে সাবমার্সিবলের মোটরের ট্যাঙ্কি অটো করতে পারেন, ইচ্ছা করলে রিভার্স ফরওয়ার্ড করতে পারেন। তো ইচ্ছা করলে আপনার যে কোনো মোটরকে টাইম দাঁড়াতে চালাতে অফ করতে পারেন একটা টাইমিং দিয়ে। এইটা দিয়ে অনেক বহুমুখী কাজ, তো এই অনেক বহুমুখী কাজ, এক একটার এক এক ধরনের সিস্টেম হওয়াতে তো অনেক সময় আমরা বিব্রত হয়ে যাই। তো আজকের ভিডিওটা যদি ফলো করেন তা ম্যাগনেটিং কন্ট্রাক্ট যে কোনো ধরনের হোক, থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ, যেটা মন চাই এটা হোক। এটা হচ্ছে আপনি আগে এটাকে দেখবেন যে এটার কী কী অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে তিনটি টার্মিনাল রয়েছে, আবার এই পাশেও তিনটি টার্মিনাল রয়েছে, ঠিক আছে। এই পাশে এই সাইড দিয়ে, এই যে এটার সাইড দিয়ে এই পাশে একটা রয়েছে, এই যে টার্মিনাল, এই পাশে একটা রয়েছে টার্মিনাল, এই যে উপরে একটা রয়েছে, এই যে নিচে একটা রয়েছে, আবার এই পাশেও একই রকম, ঠিক আছে। এ উপরেও আছে, আবার এই নিচেও আছে। তো আমরা সর্বপ্রথম তো এটাকে চেক করার জন্য কোনটা কোন অবস্থানে আছে, তো এটাকে ঠেলা দিবেন, ঠেলা দিলাম, রাখলাম এটাকে, আর এগুলো এভাবে তোলা দিলেই হবে। এই যে খুলে যাবে, এটা সেফটির জন্য দেওয়া হয়েছে আর কি। এখন এটা ম্যাগনেটিং কন্ট্রাক্ট আমরা খুলছি, দেখতে পাচ্ছেন, খুলছি। এখন ভালোভাবে টার্মিনালগুলো দেখা যায়, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই দুটো টার্মিনাল হচ্ছে এই আপনার ইয়ার এসি কারেন্টের, মানে ম্যাগনেটিং কন্ট্রাক্টের কয়েল, এ ওয়ান, এ টু, আর এই পাশে কোনো নাই। তাইলে এতে বুঝলাম যে এই দুইটা আসলে ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল। তো বোঝার জন্য আমরা সিরিজ লাইন নিয়ে পরে এটাকে চেক করবেন যে এই দুইটাই ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল কিনা, মানে ম্যাগনেটিক কন্ট্রাক্ট কয়েল ধরছে, ঠিক আছে, দেখা যায় এই সারছে, হ্যাঁ দেখেন ওটা ধরছে, এই যে সারছে। তাইলে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আমরা বুঝতে পারলাম যে এটা 220 ভোল্টের। তাছাড়া এর মধ্যে লেখাও থাকে, যারা লেখাপড়া পারেন না তারা এই 40 অবলম্বন করেন, যারা লেখাপড়া পারেন না তাই এবার দেখবেন। এখন এইটার থেকে এটার কানেকশন, এটার থেকে এটার কানেকশন, এটার থেকে এটার কানেকশন আছে কি না তো জানার জন্য আমাদের সিরিজ লাইনের প্রয়োজন। তাতে দেখতে পারবো এটার সাথে এটার কানেকশন আছে কি না, কানেকশন আছে কি না, কানেকশন আছে কি না, নাই। তো এই কয়েল যখন ডাকবো, ম্যাগনেটিং কন্ট্রাক্টের কয়েল যখন কয়েলে যখন কাজ করবো, তো এটি এগুলো দেখাবে, তখন আমরা দেখি এটা কয়েলটা সাফায়া, এই যে দেখেন দেখায়, এটাও দেখায়, এটাও দেখায়। এতে বোঝা গেল এই ম্যাগনেটিং কন্ট্রাক্টের কয়েলে যখন কারেন্ট আসবে তখন এটার সাথে এটার কানেকশন হবে, এটার সাথে এটার কানেকশন হবে, এটার সাথে এটার কানেকশন হবে। এখন পৃথিবীর যে কোনো ধরনের ম্যাগনেটিং কন্ট্রাক্ট হোক না কেন, আপনি এই সিরিজ লাইন দিয়ে কানেকশন করে বের করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো এখন এইটা আর এইটা কি, এইগুলা কি, এগুলো তো জানার দরকার, এগুলো আমরা একটু জানি, দেখি বর্তমানে কানেকশন আছে কি না। বর্তমানে উপরেরটার সাথে কানেকশন আছে, যখন আমার ম্যাগনেটিং কন্ট্রাক্টের কয়েল আসবে নাই, আবার কারেন্ট গেছে আসছে, আবার গেছ, আবার দেখেন চলে গেছে, আবার আসছে, আবার চলে গেছে। তো এই যে এখন এই যে তাহলে নিচেরটা ম্যাগনেটিং কন্ট্রাক্টের কয়েল ধরলে, মানে এই এই যে তিনটা টার্মিনাল, এই তিনটা টার্মিনালের মতোই নিচেরটা এনও, যে নর্মালি কানেক্ট না, এই দুইটা এনও, আর এই দুইটা হচ্ছে এই একটা, আর এই সাইড হচ্ছে এনসি। লোড সুইচের দিয়েও যদি কাজ করান তো মানে এর কাজ হচ্ছে, এর কাজটা কি, এর কাজ হচ্ছে সুইচের মতো কাজ। সুইচ দিলে এই পাশে লাইন দিলে এই পাশে বাইরে হইব, সুইচ অফ করলে লাইন বন্ধ করে দিব, তার কাজ হচ্ছে এটা। এখন এই এটার যদি কাজ করি তাহলে এই দিক দিয়ে আমরা
এই দিক দিয়ে আমরা সিঙ্গেল ফেজ যদি হয় তে সিঙ্গেল ফেজ ঢুকামু ঢুকে এদিকে বের করব থ্রি ফেজ মোটর যদি হয় তিনটে ফেজ এন্ডে ঢুকামু এদিকটা বের করব ঠিক আছে মোটরের মেইন লাইনে যে লাইনটা দেয়া মোটরের কিসলে মোটরের চলে মোটরের যে সিলিন্ডার সেই সিলিন তিনটে এন্ডে ঢুকামু এন্ডে বের করব থ্রি ফেজ হইলে যদি সিঙ্গেল ফেজ হয় এন্ডে ঢুকামু এন্ডে বের করব যে কোনো দুইটা টার্মিনাল তাহলে আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে এইটার যে বিষয়বস্তু যে এটা কিভাবে ব্যবহার করা হয় তো এই বিষয়টার উপরে আলোচনা করলাম আশা করি আপনারা যারা না জানেন ম্যাগনেটিং কন্টাক্টটার কোন টার্মিনাল কেমন তো এরকম সিরিজ পেপার নিয়ে কোনটার সাথে কোনটা কয়েলের কানেকশন আছে মানে কয়েল কোনটা কোন টার্মিনালের সাথে কোন টার্মিনাল কানেকশন আছে কয়েল ধরলে কোন টার্মিনাল কানেকশন হয় কয়েল ছাড়িয়ে দিলে কোন টার্মিনাল কানেকশন হয় তো এই জিনিসটা আপনারা যদি চান আমরা আমি পরবর্তীতে আবার প্লট সুইচের একটা ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম